হ্যালো ভিউয়ার্স, আমি এসডি সাগর। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ফটোশপে কিভাবে ফিল্টার অ্যাড করা যায়। তো আমি সেটাই দেখাবো। এর জন্য আমরা প্রথমে দেখি ফটোশপে ফিল্টার ক্লিক করি। নিচে আমরা কোনো এক্সট্রা ফিল্টারের ফাংশন দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে ফিল্টারটা অ্যাড করতে চাচ্ছি নিচে। তো দেখি কীভাবে। এর জন্য আমাকে যা করতে হবে, আমাদের সফটওয়্যারটি অবশ্যই আমাদের ব্যাকআপে থাকতে হবে। সফটওয়্যারটি আমাদের আমরা যা করবো, প্রথমে সফটওয়্যারটি কপি করব। যে সফটওয়্যারটি আমরা অ্যাড করবো সেটা হচ্ছে কপি করব। তারপর আমরা এটা কেটে দিই। তারপর আমরা মাই কম্পিউটার খুলব। তারপর আমরা আমাদের লোকাল ডিস্ক সি ড্রাইভে ঢুকব। সি ড্রাইভে ঢুকার পরে আমরা প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অডোবি ফটোশপ ইনস্টলার। ইনস্টল করলে আমরা সাধারণত এটা দেখতে পাই, অডোবি। এটাতে ঢুকব। ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফটোশপ আমার যেটা আছে ইনস্টল করা আছে ফটোশপ সিএস। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্লাগিনস, এটা ওপেন করব। তারপরে দেখতে পাচ্ছি ফিল্টার, এটা ওপেন করব। ওপেন করার পরে এটা যে ফাইলগুলো কপি করলাম ওইগুলো আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে মূলত কাজ শেষ। তারপরে ফটোশপ আবার নতুনভাবে চালু করলে দেখতে পারবেন এগুলো অটোমেটিকভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো ফাইল হ্যাঁ একটু বেশি, যার জন্য একটু বেশি সময় লাগতেছে মনে হয়। যাই হোক, হয়ে গেছে। আমরা এবার ফটোশপ নতুনভাবে ওপেন করে দেখি এগুলো কি অ্যাড হলো কি না। এটা কেটে দিলাম। তারপর ফটোশপে আবার ঢুকলাম, দেখি ফাইলগুলো ফিল্টারগুলো কি অ্যাড হলো কি না। তো এর জন্য আমরা ফিল্টারে ক্লিক করব। নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে। তো বুঝতে পারছেন হ্যাঁ আসলে। আর আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। নিচে আমার এটা আমার ফেসবুক পেজ এবং আমার এটা ব্লগ সাইট। ভালো।